Obrigado. নমস্কার সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া ত্বকের বিভিন্ন সমস্যা মাঝে মধ্যে আমাদের নাস্তানাবোধ করে দেয় হয়তো অনেক সময় এই সমস্যার কারণে আমরা সঠিক সিদ্ধান্ত সেই মুহূর্তে নিতে পারি না নিকটবর্তী কোনো দোকানে বা মেডিসিনের দোকানে বলা যেতে পারে আমরা হয়তো চলে যাই এবং কোনো রকমের প্রেসক্রিপশন বা ডাক্তারের কোনো পরামর্শ বাদ দিয়েই আমরা গিয়ে ওষুধের নাম বলি অথবা হয়তো আমাদের সমস্যার কথা বলি এবং সেই দোকানদার তিনি হয়তো ওষুধের বাক্স থেকে আমাদের হাতে একটা ওষুধ তুলে দেন অথবা ক্রিম তুলে দেন কিন্তু এই ক্রিম বা ওষুধ এটা কতটা গ্রহণযোগ্য এবং কতটা যুক্তিসঙ্গত এর জন্য কি আলাদা কোনো রকমের ক্ষতি পরবর্তী সময় হতে পারে এবং নিয়মিত যে আমরা এটাকে ব্যবহার করে চলেছি এই নিয়মিত ব্যবহারটাও কি প্রয়োজন এই সমস্ত কিছু নিয়ে আজ আমাদের আলোচনা বিষয়টি হল ত্বকের বিভিন্ন সমস্যা এবং সচিকিৎসা আর এই আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন চর্মরোগ বিশেষজ্ঞ বা বলতে গেলে ত্বক বিশেষজ্ঞ প্রথমে তাদের সঙ্গে পরিচয় করে দিয়ে আমার বাদিকে যিনি রয়েছেন অক্টর ডক্টর নীলেন্দু শর্মা তিনি বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান বি সি রয় শিশু হাসপাতাল এবং আমার একদম ডান দিকে যিনি রয়েছেন ডক্টর কৌশিক লাহিরি বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ এবং আপনারা তো রয়েছেন প্রত্যেক দিন ভাবে আপনারা আমাদের সঙ্গে ফোনে কথা বলেন আপনাদের সমস্যার কথা আমাদেরকে জানান ঠিক সেই রকম ভাবেই আজও আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন এবং তার জন্য যে ফোন 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 করতে হবে সেই কিন্তু অলরেডি দেওয়া রয়েছে স্ক্রিনের প্রথমে আপনার কাছে আসি বাবু যে চর্মরোগ যে বিষয়টা অর্থাৎ আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা সমস্যা থেকেই থাকে যে স্কিনের উপরে যদি কোনো রকমের ফুসকুরি হয় বা কোনো রকমের দাঁত টাইপের কিছু হয় আমরা সহজেই চলে যাই কোনো দোকান দোকানে যে সেখান থেকে ওষুধ নিয়ে চলে আসি এটা কি আদৌ প্রয়োজন বা এটা কি যুক্তিসঙ্গত কি মনে করেন না একদমই যুক্তিসঙ্গত নয় তার কারণ হচ্ছে ধরুন যে সমস্ত জিনিস আমরা ত্বকের উপর দেখি তার বেশিরভাগগুলোই কিন্তু সবগুলো রোগ নয় আমাদের শরীরের নিজস্ব একটা প্রতিরোধ ক্ষমতাও থাকে ফলে যাই হোক সঙ্গে সঙ্গে সবগুলোর ওষুধের প্রয়োজনই থাকে না এর বেশিরভাগগুলি নিজে থেকেই ভালো হয়ে যায় এটা হলো প্রথম ব্যাপার দ্বিতীয় যদি বা সত্যি সত্যি কোনো ওষুধের প্রয়োজন থাকে সেই ওষুধটা এই যে ডিসিশানটা যে কোন ওষুধটা নেব সেটা ডাক্তারের পরামর্শ ছাড়া নিলে যেটা হতে পারে উল্টো এফেক্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি তখন যেটা হবে যে রোগটা সাত দিনে ভালো হতে হয়তো একটা ওষুধ দিলে আপনি একটা ভুল ওষুধ লাগিয়ে এসছেন বলে সেই রোগটা ভালো করতে কিন্তু তারপরে হয়তো এক মাস লেগে যাবে ফলে আপনার প্রথম ওষুধের খরচাটা গেল যেটা আপনি নিজে খরচা করেছেন দু নম্বর ডাক্তার দেখি যে ওষুধটা চিকিৎসা করলেন তার সময়টা অনেক বেশি লাগলো ফলে আলটিমেটলি হ্যারাসমেন্ট বলতে যেটা হয় সেটা কিন্তু অনেক বেশি হবে একদমই ডাক্তারবাবু কৌশিক লাহিনি যিনি আমাদের সঙ্গে রয়েছেন তার কাছে আমি যদি একটা প্রশ্ন রাখি যে ত্বকের সমস্যা ঠিক কি কি সমস্যা ত্বকের দেখা দিতে পারে ত্বকের কি কি সমস্যা দেখা দিতে পারে তার আগে একটা কথা বলি যে মুখরায় যে কথাটা আপনি বললেন যে দোকান থেকে যেটা কেনা হচ্ছে সেটা একটা ক্রিম না ওষুধ প্রধান ভুল যেটা স্বাভাবিক সবাই করে থাকেন সেটা হচ্ছে প্রত্যেকটা ক্রিমই কিন্তু ওষুধ তার মধ্যে কিছু মেটেরিয়াল থাকে তার জন্য সেটা ওষুধ সেটা ওষুধি গুণ সম্পন্ন এবং সেই জন্যই সমস্যাটা হয়ে যায় যে আমরা কিন্তু যারা দোকান থেকে ওষুধ কিনি সাধারণ মানুষ একটা ক্রিম যে ওষুধ হতে পারে সেই জিনিসটাই আমাদের মাথায় থাকে না এবার একটা আপনার কথায় আসি সেটা হচ্ছে কয়েক হাজার রকমের তক্রকের সমস্যা হতে পারে কোনোটা ঘটিত হতে পারে কোনোটা ছত্রাক ঘটিত হতে পারে কোনোটা ভাইরাস থেকে হতে পারে এছাড়া এই যেগুলো সংক্রমণজনিত বা ইনফেকশাস ডিজিজ ছাড়াও কোনোটা জন্মগত ত্রুটির জন্য ডক্টর নীলেন্দু শর্মা যেটা যেগুলো দেখেন শিশুদের নানা রকমের জেনেটিক সমস্যা সেগুলো থেকে হতে পারে এছাড়া কারো ধরুন ত্বকের রঙ থেকে পরিবর্তনের জন্য পিগমেন্টারি ডিসঅর্ডার কারো ত্বক সাদা হয়ে যেতে পারে কারো ত্বক কালো হয়ে যেতে পারে চুলের কোনো সমস্যা হতে পারে নখের সমস্যা হতে পারে হাজার রকমের সমস্যা হতে পারে এবার সমস্যাটা হচ্ছে সেই কোন সমস্যা সেটা না জেনে যদি কোনো ওষুধ প্রয়োগ করা হয় একটা উদাহরণ দিই কারো জ্বর হলো জ্বরটা ম্যালেরিয়া থেকে হতে পারে বা যকটা টাইফয়েড থেকে হতে পারে ডেঙ্গি থেকে হতে পারে ক্যান্সার থেকে হতে পারে বহু রকম ভাইরাস থেকে হতে পারে সেটা না জেনে কখনো কি আমরা এরকম কখনো করি যে একটু ম্যালেরিয়ার ওষুধ একটু টাইফয়েডের ওষুধ একটু ক্যান্সারের ওষুধ একটু টিবির ওষুধ মিলিয়ে তারপরে বেশ ভালো করে জল দিয়ে খেয়ে নিলাম এটা তো করি না ঠিক সেইভাবেই আপনি যে জিজ্ঞেস করলেন ওষুধ স্কিনের কি অসুখ হতে পারে কয়েক হাজার রকমের অসুখ হতে পারে সেটা না জেনে এইরকম ভাবে যদি ওষুধ প্রয়োগ করা হয় এবং ক্রিমটাও যে ওষুধ সেটা ভুলে গিয়ে যদি করা হয় তাহলে সমস্যা হতে পারে একদমই তাই আপনার কাছে আসি সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত মানে এরকম যদি কোনো সমস্যা হয় তাকে প্রথমেই কি করা উচিত প্রথমেই একটু অপেক্ষা করা উচিত প্রথমে দৌড়ে একটা ওষুধ কিনে লাগিয়ে ফেললাম বা প্রথমেই বন্ধুকে জিজ্ঞেস করলাম যে তোর কি হয়েছিল তুই কি করেছিলি বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা করি না আমরা দেখি যে আমার সামনে যখন কারোর কোনো সমস্যা হয়েছে আমরা প্রথমে একটু অ্যাডভাইস দিয়ে দিই আর এটা লাগা আমার তো লাগিয়েই কমে গিয়েছিল এরকম জিনিসটা আমি দেখেছি আমারও হয়েছিল বা আমার কারোরও হয়েছিল এই ধরনের অ্যাডভাইস দেওয়াটা আমাদের বন্ধ করা উচিত এবং ঘরের লোক যখন কোনো অ্যাডভাইস দেয় কেউ কনফিডেন্টলি যদি কেউ বলে তুই এটা কর আমি দেখেছি আমার কমে গেছে তাতে বেশিরভাগ সময় কিন্তু মানুষ একটু মনে করে যে হ্যাঁ একটু একটু করেই দেখি আমরা একটা জিনিস ভুলে যাই যে ক্রিম বলে যেটাকে দেখছি সেটা কিন্তু আসলে ওষুধ আমরা মনে করি ট্যাবলেটটাই ওষুধ মনে করি সিরাপটা ওষুধ ইঞ্জেকশানটা ওষুধ কিন্তু ক্রিম যে ওষুধ এই কথাটা কিন্তু বহু শিক্ষিত লোকের মনে থাকে না তারা মনে করে স্কিনের ক্রিম একটু লাগিয়ে দেখি না না কমলে তখন দেখানো যাবে ডাক্তারকে এটা কিন্তু আমরা ভুলে যাই যে ওটা একটা ওষুধ ওটার ওটা মাপ আছে ওটা ওটা হিসেব আছে দিনে কবার লাগানো যায় কতদিন লাগানো যায় তার হিসেব আছে যদি এটা বুঝেনি এটা ওষুধ তাহলে কিন্তু এটা বুঝতে হবে যে ওষুধ যদি তার সাইড এফেক্ট থাকবে

আর গুরু আঙ্গুল ডান হাতে হলুদ হয়ে গেল একদম হলুদ আবার সেটা আস্তে আস্তে যাচ্ছে তো হাতের মধ্যে তারপর দেখি দেখা আমি খেয়াল করিনি তারপরে নাকের কাছে একটু হলুদ তো আমি আজকে আমার দেখি কলেজ থেকে আসার পর ডাই একটু স্পট হলুদ জ্বরের তো আমি ভাবলাম যে জন্ডের ডাকি কি তো খেতে পারছে বমি ভাব নেই চোখে হলুদ নেই টয়লেটও হলুদ হচ্ছে না আমি খুব তাই জিজ্ঞেস করছি ব্যাপারটা কি হচ্ছে একদমই আপনি সঙ্গে থাকুন ডাক্তার বলুন যে প্রশ্নটা করুন আপনি যেটা প্রথমে প্রথমে বললেন যে হলুদ হচ্ছে এক একটা অংশ একটা মধ্যমায়ে দেখছেন তর্জনীতে দেখছেন আজকে পেটে দেখেছেন জন্ডিজের হলুদ দাগটা কিন্তু ঠিক এইভাবে হয় না জন্ডিজের হলুদ দাগটা সর্বাঙ্গে হবে ইউরিনে হবে আপনি ঠিকই বলেছেন চোখের সাদা অংশে হবে আর এ ছাড়াও তার সঙ্গে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে সেগুলো আমরা সবাই জানি এক একটা জায়গায় প্যাচি হলুদ ও দেখুন বাচ্চা কোনো কিছুতে হাত দিচ্ছে কিনা একটা কোনো এক্সটার্নাল কোনো কারণের জন্য হলুদ রঙ হচ্ছে কিনা আরেকটা জিনিস দিনের মধ্যে কোনো ওষুধ খাওয়া হয়েছিল কিনা তার থেকে চামড়ায় কোনো একটা রিয়াকশন হচ্ছে কিনা এইগুলো একটু মাথায় রাখা উচিত আর যদি না বুঝতে পারেন যদি দেখেন যে হলুদের ব্যাপারটা বাড়তে থাকছে কোনো কাছাকাছি কোনো ত্বক বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বোধ হয় শ্রেয় একদমই যেমনটা ডাক্তারবাবু বলেন এবং আরো একবার আপনার কাছে আসি সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যেমনটা এই প্রসঙ্গেই আর কি কথাটা আসছে যে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ নেওয়া হচ্ছে এবং তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া সেটা হয়তো স্কিনের উপর দিয়ে প্রকাশ পাচ্ছে তো সেক্ষেত্রে কি করা উচিত না আপনার প্রশ্নটা হচ্ছে যে কিছু ওষুধ খাওয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া যেটা হচ্ছে সেটা একটা বিরাট টপিক সেটা আয়ট্রোজেনিক কারণ মানে কোনো একটা ওষুধ করা হলো ধরুন কারো জ্বর হয়েছে বা কারো এপিলেপসি হয়েছে কারো ক্যান্সার হয়েছে তার ওষুধ চলছে এবং সেই ওষুধের জন্য কিছু এই তখন হয় কি যে ডাক্তারের কাছে আছেন তিনি সাধারণত সচেতন হন এবং তিনি বুঝতে পারেন এবং যখনই স্কিনের ওপর কোনো র্যাশ আমরা আমি যেটা এক্ষুনি একটা শব্দ ব্যবহার করলাম আয়ট্রোজেনিক মানে একটা ওষুধ থেকে হওয়া সেটা চিকিৎসকরা খুব সহজেই বুঝতে পারেন এবং ড্রাগ র্যাশেরও নানা রকমের পর্যায় আছে নানা রকমের মানে স্কেলিং আছে গ্রেডিং আছে এবং সেটা দেখে আমরা সহজেই বুঝতে পারি যে সেটা আউটডোরে চিকিৎসা করা উচিত না হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা উচিত অনেক সময় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খুব ভয়ঙ্কর হতে পারে এবং সেগুলো চিকিৎসকরা সেগুলো বোঝেন এবং সেগুলো চিকিৎসা করাই যায় অবশ্যই একদমই আপনার কাছে আসি শিশুদের ক্ষেত্রে ত্বকের কি কি সমস্যা দেখা যেতে পারে হাসপাতালের হাসপাতালের আউটডোরে যে সমস্ত পেশেন্টরা আসে ছোট বাচ্চারা যাদের তাকে সমস্যা নিয়ে সত্যি কথা বলতে কি তার নব্বই ভাগ সমস্যাটাই আমি প্রথমেই বললাম সেগুলো সত্যি কথা কোনো রোগ নয় একটা বাচ্চা যখন জন্মাচ্ছে আর একটা অ্যাডাল্ট লাইফে যা দেখি তার সঙ্গে পাতাল তফাত বহু নতুন নতুন জিনিস বাচ্চাদের মধ্যে হতে থাকে লাইফের পার্ট হিসেবে হয়তো একটা ছোট বাচ্চার মাথায় তখন খুশকি হচ্ছে ওই বাচ্চার মাথায় খুশকি হওয়াটা নর্মাল গায়ে দুটো র্যাশ হয়েছে এখানে দুটো লাল দাগ হয়েছে ওখানে চারটা দানা বেরিয়েছে এগুলো একদমই ডেভেলপমেন্টাল ওই সময়ের জন্য একদম নর্মাল এবং এটা ভালো যে বাবা মারা একটু কনশাস হয়েছেন তারা নিয়ে চলে আসছেন ছোট বাচ্চাটাকে নিয়ে কিন্তু এর বেশিরভাগগুলোকে কিন্তু জাস্ট চুপচাপ সব কিছু বন্ধ করে যদি সাত দিন অপেক্ষা করি এগুলো চলে যায় এবং যদি যদি সত্যি কোনো রোগ থাকে সেটার জন্য ওষুধ দিতে হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখি যে সেগুলো স্বাভাবিক নর্মাল চেঞ্জ একটা ওই বয়সের জন্য ওটা হওয়ার হয়তো কোনো একটা জিনিস এক মাসে হওয়ার ছিল সেটা এক মাসে হয়েছে কিন্তু মুশকিল হয় তখন যখন দেখি যে ওই সেটাকে রোগ ভেবে মা বা বাবা আগে দুটো মলম লাগিয়েছেন তারপরে দোকান থেকে আরেকটা মলম লাগিয়েছেন পাশের বাড়ির আরেক মাসিমা আরেকটা ওষুধ দিয়েছেন সেটা লাগিয়েছেন এবং এর মধ্যে

কিছু দূর আর কি আট নয় ইঞ্চি উপরে একটা চুল কত গত বছর শীতকাল থেকে হয়েছে চুল কত এবং একটা স্পট মানে ডট ডট কালো দাগ হয়ে যেত শীত যেই চলে গেল ওটা কিন্তু আর কোনো কোনো অসুবিধা আমার করতো না কিন্তু এই ডট ডট কালো দাগগুলো রয়ে গেল। আবার দেখছি আমার এই শীতকালে এতদিন পর প্রায় এক বছর পরে দুদিন থেকে ওগুলো চুল করছে এবং একটু dot dot ভাবে ফুলে উঠছে এটা কি ধরনের চর্মরোগ নাকি ব্যাপারটা যদি বলেন আপনি শুনতে থাকুন ধন্যবাদ একটা একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের ত্বক বিশেষজ্ঞদের পুরো সায়েন্সটাই তো ভিজুয়াল তাই জন্যে না দেখে আপনার বর্ণনা শুনে যদিও খুব চমৎকার বর্ণনা করেছেন বর্ণনা শুনে একটা ডায়াগনোসিস দেওয়া এবং তার একটা উপায় বাতলে দেওয়া এই দুটোই খুব বিপজ্জনক ব্যাপার তাও আমি ভাবার চেষ্টা করছি আমি আপনার বর্ণনাটা শুনতে শুনতে দেখার চেষ্টা করছিলাম যে ঠিক কি হয়েছে আপনার বছর বয়স অন্যান্য কোনো শারীরিক অসুবিধা আছে কিনা ব্লাড সুগার আছে কিনা কোনো ওষুধ খান কিনা সেগুলো আমাদের জানতে হবে আপনার আপনি পৃথুল কিনা স্বাভাবিক ওজনের থেকে বেশি কিনা কোনো মেটাবলিক সিনড্রোম আছে কিনা সেগুলো আমাদের জানতে হবে পায়ে অ্যাঙ্কলের ওপরে অনেক কারণে দাগ হতে পারে এবং সেটা স্টেসিস ডার্মাটাইটিস থেকে হতে পারে রক্ত চলাচল কমে গিয়ে হতে পারে সেখানে ব্লাড সুগারের যে মানুষ যারা আছেন তাদের কিছু বিশেষ ধরনের পরিবর্তন আমরা সেই ত্বকের ওপর দেখতে পাই সেটা হতে পারে লাইকেন প্লেনাস বলে একটা অসুখ আপনি বললেন যে একটু গুটি গুটি কালো কালো হয়ে উঠছে সেটা হতে পারে লাইকেন সিমপ্লেক্স বলে একটা সমস্যা হয় সেটাও হতে পারে কমে গিয়েছিল আবার আসছে ফিরে একটু চুল কাচ্ছে একটু কাছাকাছি কোনো ত্বক বিশেষজ্ঞকে একটু দেখিয়ে দেওয়া নেওয়া যায় তাহলে আমার মনে হয় সচিকিৎসার বিড়ম্বনায় বোধায় পড়তে হবে না আপনাকে ভালো থাকবেন নমস্কার যেরমটা আপনি বলছিলেন যে নিজেরা চিকিৎসা করা যে বিষয়ে কথা বলছেন আমরা আসবো বিষয়ে একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন নমস্কার নমস্কার প্রথমে আপনার টিভি ভলিউমটা একদম মিউট করুন এবং তারপর আপনার নাম এবং সমস্যা বলুন বলুন আপনার সমস্যা কি বিষয় আপনি কথা বলতে চাইছেন সেটা একবার বলুন আমরা প্রথমেই বলে থাকি সবসময়ের জন্য যে আপনারা যখনই ফোন করবেন যখনই আপনাদের নিজেদের সমস্যার কথা আমাদেরকে বলবেন সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু টিভি সাউন্ডটাও মিউট করবেন না হলে পরে অনেক রকমের সমস্যা হয় যাতে আপনাদের কথাও আমরা কিন্তু শুনে উঠতে পারি না যেমন যে বিষয়ে আমরা কথা বলছিলাম যে অনেক সময় এরকম হয় যে যেরমভাবে আগের টপিকে আমরা কথা বলছিলাম যে নিজেরা গিয়ে হয়তো রকমের প্রেসক্রিপশন ছাড়াই নিকটবর্তী কোনো মেডিসিন শপ অথবা হয়তো বাজারে সেখানে গিয়ে আমরা ওষুধ নিয়ে চলে আসি তো এই ওষুধ নিয়ে আসাটা এবং তারপরে সেটার যথাযুক্ত প্রয়োগ এবং সেই প্রয়োগটা কতটা ক্ষতিকারক হতে পারে ভীষণ ক্ষতিকারক হতে পারে আমি আগেও বললাম যে আমরা ক্রিম জিনিসটাকে কিন্তু ওষুধ বলে মনে করি না যেটা কৌশিকদা বলছিল যে একটা জ্বর হলে আমরা ম্যালেরিয়া ট্যাবলেট খেয়ে নিই না ইনফ্যাক্ট যদি আমার জ্বর হয় আমি একটা প্যারাসিটামলের বেশি আমরা কিন্তু দোকান থেকে গিয়ে বলি না ম্যালেরিয়ার ট্যাবলেট দিন বা দোকানদারও কিন্তু কখনো বা ওষুধ দোকানদার কখনো কিন্তু ম্যালেরিয়ার ট্যাবলেটটা দেয় না ক্রিমটা দেয় কেন দেয় এটা ছোটদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখি যে আশপাশের যারা রয়েছেন তারাও হয়তো অনেক সময় এসে পরামর্শ দেন যে এটা ব্যবহার করো বা ওটা ব্যবহার করো এটা কত কত ভীষণ ভীষণ ক্ষতিকারক ভীষণই ক্ষতিকারক কারণ তার কারণে একটা ওষুধ যদি আমাদের বড়দের স্কিনে ক্ষতি করতে পারে ছোটদের স্কিনে অনেক বেশি ক্ষতি করতে পারে যদি দেখি আবার মনে হয় তাহলে আলোচনাটা ঠিক এইটার সঙ্গে সুপ্রযুক্ত কতগুলো যদি দেখা যায় যেমন ধরুন করলেন এই যে ওষুধগুলো স্টেরয়েড প্রথমেই আমরা দুজন একটা জিনিস পরিষ্কার বলে রাখতে চাই স্টেরয়েড কথাটা কোনো খারাপ কথা নয় কোনো অশালীন কথা নয় কোনো অত্যন্ত গর্হিত জিনিস তাও নয় স্টেরয়েডের ব্যাপারটা হচ্ছে আনবিক শক্তির মতো সেটা যদি ঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে আলো জ্বালানো যায় যদি ভুলভাবে কাজে লাগানো হয় তাহলে হিরোসীমান আগাশে ঘটানো ঘটানো যায় কথা হচ্ছে কে ব্যবহার করছে এইখানে যে ওষুধগুলো দিচ্ছে এগুলো সম্পূর্ণ আন এবং আনসাইন্টিফিক ওষুধ এর মধ্যে স্টেরয়েড আছে অ্যান্টি ফাঙ্গাল আছে অ্যান্টিবায়োটিক আছে পৃথিবীর কোনো দেশে ভারতবর্ষ ছাড়া এগুলো তৈরি হয় না এগুলো বেআইনি এবং সেটা জেনে অথবা না জেনে সেই ওষুধের দোকানের মানিকদা অথবা শ্যামলদা আপনাদের যেটা দিচ্ছেন সেটা ভালো করছেন না এবং দেওয়ার ফলে আমি জানি দুপুরবেলা এখন অনেকে খেয়ে টিভি দেখছেন এখানে এসে ছবিগুলো দেখতে ভালো লাগবে না কিন্তু আমাদের রোজ এগুলো ফেস করতে হয় এবং আমি আবার বলছি যে ওষুধগুলো দেখাচ্ছি সেই কোম্পানিগুলির বিরুদ্ধে বা যারা বিক্রি করেন তাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই চিকিৎসক হিসেবে আমরা আমাদের দুঃখ আমাদের শঙ্কাটা আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি এই জিনিস আমাদের প্রত্যেক দিন দেখতে হয় এবং এটা ভারতবর্ষ ছাড়া কোথাও হয় না এরকম ত্বক পাতলা হয়ে যায় এরকম একটি বাচ্চা মেয়ে এটা লাগাচ্ছে ফর্সা হওয়ার জন্য তার মুখের অবস্থা দেখুন এই ছেলেটির অবস্থা দেখুন সেই জন্য বলছি সচেতন হয়ে জেনে এটা আপনারই মুখ অন্য কারো শরীরের অন্য কোনো অঙ্গ নয় নিজের মুখের সর্বনাশ বা নিজের ত্বকের সর্বনাশ না জেনে করবেন না কিন্তু আরেকবার আমরা আর কথা বলে নেব আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার কে রয়েছেন বলুন হ্যালো হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আমি চিনিগারে থেকে বিদ্যুৎ ব্যানার্জি বলছি বলুন বলুন প্রশ্নটা হচ্ছে যে আজকাল খুব খুব বেশিরকম রকম প্রবণতা দেখা যায় যে ট্যাটু করা উল্কি করা এগুলো চামড়ার পক্ষে কতটা কি ক্ষতিকারক কি করতে পারে কি না পারে এই বিষয়ে যদি একটু বলে ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ টাটু বা উল্কি সত্যি আজকাল খুব প্রবণতা হয়েছে এবং এটা বোধহয় আমাদের বিদেশি জিনিসকে একটা ফলো করার একটা প্রবণতার জন্যই হয়েছে সব কিছুকে ফলো করি ফলে টাটুকেও ফলো করে করে করছি তবে একটা জিনিস মনে রাখবেন টাটু যেহেতু সাধারণভাবে সুচ ফুটিয়ে একটা রং আপনি আপনার স্কিনের ভিতর ঢুকিয়ে দিচ্ছেন সেই রঙটা যে শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে আপনার স্কিনের মধ্যে ঢুকে যাচ্ছে স্কিন থেকে রক্তে প্রবেশ করছে তাতে কতগুলো ক্ষতি হতে পারে সেটা আপনি নিজে বুঝতেই পাচ্ছেন প্লাস যে সুচটা দিয়ে ঢোকানো হচ্ছে সেই সুচটা আপনার রক্তের সঙ্গে মিশে যাচ্ছে ফলে সেই সুচ দিয়ে কী কী রোগ আসতে পারে সেটাও বুঝতেই পাচ্ছেন। প্লাস এতগুলো রোগ যে রোগের সামনে সে আপনি দাঁড়াচ্ছেন শুধু একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য এরপরে যদি আপনি কখনো চান যে আমার টাটুটা ভালো লাগছে না তখন কিন্তু আপনার এর থেকে দ্বিগুণ কষ্ট হবে করতে হয়তো পনেরো মিনিট লেগেছে তুলতে সারা জীবন চলে যেতে পারে সব থেকে অ্যাডভান্স ট্রিটমেন্টটা হচ্ছে লেজার সেই ট্রিটমেন্ট করেও কিন্তু সবসময় যে আমরা একদম নিখুঁতভাবে তুলতে পারি তা নয় এছাড়াও টাটু যে রঙগুলো তার মধ্যে রং ছাড়াও নানারকম খারাপ কেমিক্যালও থাকতে পারে যে কেমিক্যালটা আপনার শরীরে সমস্যা করতে পারে ফলে যদি করতেই হয় এমন কিছু করুন যাতে আপনার রক্তে না মিশে যায় স্কিনের ভেতরে না প্রবেশ করে আপনি করলেন আজকে কালকে ইচ্ছে হলো না তুলে ফেললেন যদি এরকম কিছু থাকে নিশ্চয়ই করতে পারেন কিন্তু সেটা যদি শরীরের ভেতর ঢুকে যাচ্ছে স্কিনের অনেকটা তলায় চলে যাচ্ছে সেগুলোকে না করাই ভালো একদমই ডাক্তার বুধ যেরকমভাবে আপনি বলছিলেন যে স্টেরয়েড এই স্টেরয়েডের বিষয়ে আসবো তবে আরো একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন নমস্কার কে রয়েছেন নমস্কার হ্যাঁ কে বলছেন বলুন এবং আপনার সমস্যার কথাটা বলুন হ্যাঁ আমরা শুনছি বলুন আপনি হ্যাঁ আমার মায়ের বয়স পঞ্চাশ বছর এখন পায়ের গোড়ালিতে অনেক তার আপনি থাকুন ধন্যবাদ এই সমস্যাটা খুব সাধারণভাবে আমরা দেখতেই পাই বাড়িতে যে মা মাসিদের কাজ করতে হয় মহিলাদের কাজ করতে হয় বেশিরভাগ সময় খালি পায়ে তারা কাজ করেন এবং খালি পায়ে কাজ করার জন্য জলে সংস্পর্শে এসে সেই জায়গার যে প্রাথমিক আমাদের স্কিনের যে প্রোটেকশন সেই লেয়ারগুলো কম্প্রোমাইজড হয় এবং এই ফেটে যাওয়া এবং ফেটে যাওয়ার মধ্যে দিয়ে নানা রকমের সংক্রমণ বিশেষত তাঁর যদি ব্লাড সুগার থাকে তাহলে ছচ্চাক সংক্রমণ সেগুলো খুব কমন এছাড়াও ছাড়াও কেরাটোসিস প্ল্যান্টার হাইপাকেরাটোসিস কেরাটোসিস বলে একটা অসুখ অনেকের পায়ের তলার চামড়া এমনিতেই শক্ত হয় খুব কড়া হয় ছোটোদেরও হতে পারে এবং সেটা ফেটে যেতে পারে এছাড়া পায়ের সোরিয়াসিস যদি থাকে পায়ের গোড়ালির ওই অংশে তাহলেও কিন্তু ওই জায়গাটায় ফেটে গিয়ে অত্যন্ত ব্যথা হবে তা না দেখে ঠিক কি হয়েছে আপনার মায়ের সেটা বলাটা একটু মুশকিল তবে এই কয়েকটা সম্ভাবনার কথা মাথায় আসছে একটা বলি একদম হ্যাঁ বল একটা জিনিস বলি আজকে যদি আমি খালি হাতে একটা কাঁচে গ্লাস জল ধরি আমার হাতের ছাপটা গ্লাসের উপর পড়ে যায় পড়ে যায় তার কারণ হচ্ছে আমার হাতে একটা তেলের লেয়ার আছে কচু পাতার জল যদি ফেলেন জলটা কচুর আর লাগে না তার একটাই কারণ কচু পাতার উপরে একটা তেলের লেয়ার আছে এই যে তেলের লেয়ারটা মানুষের স্কিনে আছে কচু পাতায় আছে এটা কিন্তু আমাদের স্কিনটাকে বাঁচায় এটা থেকে এই তেলের লেয়ারটা উঠে যাবে যদি বারবার ঘরে শুধু জল দিয়ে হাত ধন সাবানও লাগবে না দিনে যতবার জল দিয়ে হাত ধোবেন ততবার তেলটা উঠে যাবে আর যেই তেলটা উঠে গেল না ওই চাষের চাষ করার পরে মাঠটার যে অবস্থাটা হয় মাঠটা ফেটে যায় ঠিক একদম সেই কন্ডিশানটা হয় বহু রোগে হাতে স্কিন ফাটতে পারে সেটা নিয়ে ডিসকাশন করছি না কিন্তু সিম্পলি যদি বারবার করে হাত ধোন হাতের তেলটা যেই উঠে গেলো আপনি বুঝতে পারলেন না হাতের প্রোটেকশনটা নষ্ট হয়ে গেল তারপরে আপনি যাই কাজ করুন হাতটা ফাটবে একদম এই প্রসঙ্গেই কথাটা বলি যে অনেক সময় দেখা যায়

হ্যাঁ যাই হোক তারপর মানে ডক্টরটা একদম ছোট্ট করে আমাদের কাছে হ্যাঁ এই মুহূর্তে আমি ডক্টর দেখিয়েছিলাম তারপরে অল ক্লিট সেগুলো প্রচন্ড তবু আমি ফলো করেছিলাম কিন্তু আমি দেখছি হ্যালো এগুলো স্টপ করে দিলে আমার মানে এটা হচ্ছে

কোন অন্য কোন সমস্যার কথা আচ্ছা যদি চুল পড়ার হয়ে থাকে তাহলে চুল পড়ার অনেক কারণ থাকে সেটা থেকে হতে পারে আর ব্যাপার আবার বলছি যে ওষুধ তিনি লাগাচ্ছেন ক্রিমের তো নানা রকম আছে এবং প্রত্যেকটা ক্রিমি ওষুধ যেটা আমরা বারবার করে বলছি তাই জন্য ঠিক কি ওষুধ তিনি ব্যবহার করছেন এবং উনি ওনার কথার মধ্যে একটা কথা আমি বুঝতে পারলাম আমি ও ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারিনি এটা খুব বড় ব্যাপার মানে রোগের চিকিৎসায় ট্রিটমেন্ট কন্টিনিউ করা অ্যাডহেরেন্স টু ট্রিটমেন্ট সেটা খুব বড় ব্যাপার এবং না হলে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো না একদমই তাই কিন্তু যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে ফাটার কথা বলেন যে হাতের অনেক সময় দেখা যায় যে স্কিনের ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে তখন গিয়ে হয়তো কোনো ক্রিম হাতের সামনে থাকলে সেটা আমরা হাতে মেখে নিই বা পায়ে মেখে নিই তাহলে হয়তো একটা ধারণা থাকে যে না তাহলে হয়তো আর ফাটবে না এটা কি ঠিক হ্যাঁ যদি যখন তখন লাগাতে চান তাহলে একটা জিনিস লাগাতে পারেন সেটা হচ্ছে তেল আচ্ছা যেহেতু বললাম হাতের ওপরে তেলটা ছিল তেলটা উঠে যাচ্ছে আপনি কন্টিনিউ হাত ধুচ্ছেন বলে যদি কিছু লাগাতে হয় সেটা তেল সেই তেলটা যেন অন্তত স্কিনের কাছাকাছি তেলটা হয় যে তেলটা উঠে গেছে তার কাছাকাছি তেল বলতে আমরা যেগুলো দেখি নারকেল তেলটা কিন্তু সেই হিসেবে ভালো আর যদি নারকেল তেল লাগিয়ে কাজ না হয় তাহলে আপনি সিম্পল পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন তাতে অন্তত স্কিনটার ক্ষতি হবে না এগুলোর মধ্যে কোনো কেমিক্যাল থাকে না আপনি কেমিক্যাল লেস কিছু লাগাতে চাইলে ভালো কেমিক্যাল বলতে নর্মাল ক্রিমের মধ্যে থাকে হচ্ছে গন্ধ ভালো গন্ধওয়ালা ক্রিম কিন্তু মোটেই ভালো না যে যে ক্রিমে গন্ধ নেই সেই ক্রিমগুলো ভালো যদি স্কিনটাকে প্রোটেকশন দেওয়াটি উদ্দেশ্য হয় শুধু তেলটাই ভালো তেলের সাথে আর কিছু না এর গন্ধ রং যতটা কম থাকে ততটা ভালো একদমই আর একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন নমস্কার কে রয়েছেন নমস্কার হ্যালো হ্যাঁ আমরা শুনতে বলুন গায়ে মানে গায়ে চুলকানি কোনো ওষুধে ভালো হচ্ছে না হুম

স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়ে গেছে গায়ের চামড়ার ব্যাপারটা আমাদের সব থেকে বড় অঙ্গ সারফেস এরিয়া অনুযায়ী কিন্তু ত্বক আমরা ভুলে যাই আমাদের যদি চট করে কেউ জিজ্ঞাসা করে যে শরীরের বৃহত্তম অঙ্গ কি সেটা কিন্তু স্কিন এবং সেটায় বহু রকম কারণে কিন্তু চুলকানি হতে পারে সেটা স্থানীয় কোনো কারণে একটা স্কেবিস থেকে চুলকানি থেকে হতে পারে ছাড়পোকা থেকে চুলকানি হতে পারে থেকে এর থেকে এটা বাইরের যে কারণগুলো থেকে বহিরঙ্গ থেকে অন্তরঙ্গ যদি আসি আমি যেটা জিজ্ঞেস করলাম ব্লাড সুগার আছে কি না সেই মানুষটি জন্ডিস থাকলে চুলকানি হতে পারে বিশেষ ধরনের জন্ডিস থাকলে তার যদি কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থাকে তার থেকে হতে পারে বা ভেতরে কোনো হচকিনসলিমফোমা বা সেরকম অন্যান্য যে ম্যালিগনেন্ট কোনো সমস্যা যদি হয় তার থেকে চুলকানি হতে পারে ওষুধ থেকে চুলকানি হতে পারে শুধু ত্বক শুকিয়ে গিয়ে একজন বয়স্ক মানুষের আমাদের চল্লিশ বছর আমাদের দেশের একজন মানুষ বয়স্ক হয়ে যান গ্রামগঞ্জে তার শুষ্কতা মানে জল ধরে রাখার ক্ষমতা যেটা ডক্টর শর্মা একটু আগে বললেন যে তেলের অভাবও পড়ে এবং জল ধরে রাখার ক্ষমতাটা ত্বকের চলে যায় একটা বাচ্চার ত্বক আর একজন পঞ্চাশ বছর মানুষের ত্বকের পার্থক্য হয়ে যায় শুষ্ক হয়ে গিয়েও কিন্তু মানুষটি ত্বক চুলকাতে পারে কারণগুলো বললাম আপনার সমস্যাটা সমাধান কিন্তু এইভাবে টিভির পর্দায় করা যাবে না একদমই আপনার কাছেই আসি আপনি স্টেরয়েডের বিষয়ে কিছুক্ষণ আগে বলছিলেন তো স্টেরয়েডটা আসলে কি একজন দর্শক বন্ধু রয়েছেন তার সঙ্গে আগে কথা বল স্টেরয়েড স্টেরয়েডটা আসলে কি সেটা তো ফার্মাকোলজিক্যালি এখানে বোঝানো মুশকিল সেটা একটা বিশেষ ধরনের যৌগ যার সেটা আমাদের শরীরের মধ্যেই থাকে সেটা অনেক পজিটিভ কাজে শরীরে কাজে লাগানো হয় এবং যদি ওষুধ হিসেবে ব্যবহার করা হয় সেখানেও তার খুব ভালো কাজ আছে সমস্যাটা স্কিনে কিন্তু সেটা সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে নিজে নিজে ব্যবহার করার ফলে যেগুলো হয় আমি আবার সেই ছবি দেখতে অনুরোধ করব। বারবার বলছি এই টিভির পর্দায় ছবিগুলো দেখিয়ে আপনাদের আতঙ্কিত করার আমাদের কোনো উদ্দেশ্য নয় আপনাদের আমরা সচেতন করার চেষ্টা করছি যে একটা একুশ দিনের বাচ্চার তাকিয়ে দেখুন এটা কেন হবে একটা দাঁত হয়ে গেছে তার মায়ের সর্বাঙ্গে দাঁত তার কারণ সেই মাটিও সারাগায়ে একটা রকম ককটেল ক্রিম দোকান থেকে কিনে শ্যামল দাবা অসীমদার একটা কাছ থেকে ওষুধ লাগাচ্ছেন কোনো ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে এবং সেই জন্যে কারো মুখে যদি এরকম হয় এটা দাঁত হয়েছে কল্পনা করা যায় না একটি উনিশ বছরের মেয়ের এরকম মুখে এবং সর্বাঙ্গে দাঁত হয়ে গেছে এগুলো হচ্ছে কুফল কিন্তু স্টেরয়েডের সুফল আছে অনেক অনেক অসুখে স্টেরয়েড মহৌষধের কাজ করে কিন্তু সেটা একজন চিকিৎসক নির্ধারণ করবে একদমই আর একটা বিষয় যেটা যে বিজ্ঞাপন দেখে আমরা অনেক সময় ওষুধ নিই কিন্তু এই প্রসঙ্গে আসবো তার আগে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন নমস্কার কে রয়েছেন নমস্কার আমি মধুমিতা পাল রানীগঞ্জ থেকে বলছি হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি রেগুলার কি ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখ ধুতে পারি আর মাঝে মাঝে আমরা উৎসব কোনো অনুষ্ঠানের জন্য ফেসিয়াল বা ব্লিচ করি সেটা কি কতটা ঠিক আর সাধারণ যে গ্লিসারিন জলের মধ্যে পাওয়া যায় ওটাও কি মুখে হাতে দেওয়া যায় এই আমার প্রশ্ন একদম সঙ্গে থাকুন সাবান বা ফেস ওয়াশ দিয়ে নিশ্চয়ই আমরা ধুতে পারি মুখটা কিন্তু যেটা বললাম যে আমাদের ত্বকের উপরে একটা তেলের লেয়ার থাকে এবং সেই তেলের লেয়ারটা আমাদের বাঁচায় স্কিনটাকে রক্ষা করে ফলে সেটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব ফলে আমাদের মুখ ধোয়া সাবান দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার উদ্দেশ্যটা হচ্ছে নোংরা তুলে ফেলা স্কিনের তেলটা তুলে ফেলা নয় ফলে এটা খুব একটা এমন সমস্যা যে আমার নোংরাটা তুলতে হবে অথচ তেলটা নয় নাকের উপরে মশা বসে আছে কত জোরে সে মশাটাকে মারব সেটা কিন্তু আমাদের বুঝতে হবে ফলে আপনার যদি মনে হয় অত্যন্ত অয়েলি স্কিন আপনি দিনে দুবার তিনবারও ধুতে পারেন যদি স্কিনটা ড্রাই হয় তাহলে কিন্তু ওগুলোকে একটু অ্যাভয়েড করাই ভালো ফলে এটা কিন্তু আপনাকে জাজ করতে হবে যে আপনার স্কিনটা কতবার ধুলে কতটা ধুলে স্কিনটা ভালো থাকছে খুব ড্রাই হয়ে গেলে মানে কিন্তু তেলটা উঠে গেল যে তেলটা তৈরি হতে আবার সাত আধ ঘন্টা সময় লাগবে ফলে একটু বুঝে নিতে হবে যে কোনটা আপনার ভালো হ্যাঁ গ্লিসারিন যেটা বললেন গ্লিসারিন একটা ভালো একটা কেমিক্যাল যেটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে তেলটা হয়তো ফেরাতে পারে না কিন্তু অ্যাটলিস্ট কিছুটা ভালো একটা তেলের লেয়ার তৈরি করে স্কিনের উপরে গ্লিসারিন ডেফিনেটলি ব্যবহার করতে পারেন আবার ধরুন বেশি লাগিয়ে ফেললেন গালে ব্রণ হবে ভালো জিনিস লাগিয়ে খারাপ ফল হতে পারে বুঝতে হবে কতটা লাগাচ্ছেন কোথায় লাগাচ্ছেন গালে যখন লাগাচ্ছেন তখন খুব পাতলা জাতীয় কিছু ক্রিম লোশন লাগান আর গায়ে বা হাতে পায়ে যখন লাগাচ্ছেন একটু মোটা কিছু লাগান পেট্রোলিয়াম জেলি গ্লিসারিন আপনি সারা গায়ে লাগান গালে না লাগানোই ভালো হবে একদমই ডাক্তারবাবু যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম নিজেরা নিজেরা গিয়ে চিকিৎসা করা ছাড়া ছাড়া বা কারোর পরামর্শ তো সেক্ষেত্রে এখন দেখা যায় এত বিজ্ঞাপন আসছে আর কি তো সেই বিজ্ঞাপনের ভিত্তি করে কিন্তু অনেক সময় দাঁত হাজা চুলকনি এইসব বিষয়ে আমরা হয়তো দোকান থেকে কোনো রকমের ক্রিম এনে সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করি এবং সেরে গেলে থেমে যায় পরে গিয়ে আবার যখন সেই উপসর্গ প্রকাশ্যে আসে তখন গিয়ে আবার সেই একই রকম ভাবে আমরা দোকানে গিয়ে সেটা কিনে আনি তো এটা কি আদৌ প্রয়োজন এর প্রেক্ষাপটটা বুঝতে হবে সেটা হচ্ছে ভারতবর্ষে একশো কোটি মানুষ তো এবং সেখানে আমাদের কিছুদিন আগে সরকার আমাদের হিসেবে এগারো লক্ষ সাঁত্রিশ হাজার মতো ডাক্তারবাবু আছেন এবং তার মধ্যে হয়তো নয় কাজ করেন মানে মোটামুটি চোদ্দশো পঁয়ত্রিশ জন মানুষ পিছু একজন ডাক্তার আর আমাদের চর্মরোগ বিশেষজ্ঞ হচ্ছেন পাশ করা এবং আমাদের সোসাইটির মেম্বার এগারো হাজার সাড়ে এগারো হাজার তা এই এগারো বারো হাজার চর্মরোগ বিশেষজ্ঞ একশো কোটি মানে চোদ্দো পনেরো হাজার মানুষ পিছু একজন চর্মরোগ বিশেষজ্ঞ তাই জন্য মানুষকে দোষ দেওয়া যায় না সবসময় তাদের দিকেই অঙ্গুলি নির্দেশ তুমিই ভুল করেছো আপনি ভুল করেছেন তা কিন্তু নয় তারা অসহায় হয়ে তার হয়তো একশো মাইলের মধ্যে কোনো চর্মরোগ বিশেষজ্ঞ ভুলোজন কোনো পাশ করা চিকিৎসক নেই এবং আজকের প্রোগ্রাম যারা দেখছেন তারা আকুল হয়ে আমাদের কাছে জানতে চাইছেন তারা কি করবেন বোঝার চেষ্টা করছেন তাদের দোষ দেওয়া যায় না সমস্যাটা হয় তাদের নিয়ে না হয় নয় সমস্যাটা হয় কিছু অসাধু ব্যবসায়ীদের নিয়ে আপনি যে প্রসঙ্গটা তুললেন সেটা উনিশশো সালে একটি আইন পাশ হয় আমাদের দেশে সেটা হচ্ছে ম্যাজিক্যাল রিমেডিস প্রিভেনশন অ্যাক্ট উনিশশো সালে সেটা শুধু কাউকে মানে রোগা থেকে মোটা করা টাকে চুল গজানো গ্যারান্টি দিয়ে পুত্র সন্তান উৎপাদন করা এরকম নানা রকমের অবৈজ্ঞানিক জিনিস যেগুলো সম্ভব না সেইগুলো নিয়ে একটা আইন ছিল তার মধ্যে জ্যোতিষী সবগুলোই ছিল আমাদের অনেক আইনের মতো এই আইনটিও আমরা খুব একটা মানিটারি না রিসেন্টলি গতকালই মানে আপনার প্রশ্নটা অত্যন্ত রেলেভেন্ট গতকাল কিন্তু আইনসভায় আবার এই প্রস্তাবটা খুব কড়াভাবে এসেছে যে ফর্সা হওয়ার ক্রিম বা কারো টাকে চুল গজানোর একদম নিশ্চিন্ত ওষুধ বিজ্ঞাপন দেওয়া যায় না এবং এইটা যদি আপনারা টিভির পর্দায় দেখেন এইটা কয়েক বছর আগেকার এবং আবার কিন্তু এই সময়টা এসেছে এখন আইনটা আরও শক্ত হচ্ছে কেউ যদি এরকম অনৈতিক বিজ্ঞাপন দেন যে ফর্সা হওয়ার ওষুধ বা লম্বা হওয়ার ওষুধ বা রোগা থেকে মোটা এইগুলো সম্পূর্ণ অনৈতিক এই বিজ্ঞাপনগুলি এবং সেটা মানুষকে বিপথে চালিত করছে বিশেষ করে যে মানুষগুলির কাছে কোনো চিকিৎসক নেই তাদের কাছেও এই অসাধু ব্যবসায়ীরা ওই বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যাচ্ছে তাদের জন্য আইন এবার আরও শক্ত হচ্ছে পাঁচ বছরের জেল এবং পঞ্চাশ লক্ষ টাকার জরিমানা এবং এই আইনটা যদি হয় চিকিৎসক হিসেবে আমরা সাধুবাদ জানাবো একদম এবং যে বিষয়টা যে বিজ্ঞাপন দেখেই আমরা চলে গেলাম একদম ওষুধ কিনতে অথচ কোন রকমের কারো পরামর্শ নিলাম না এই বিষয়ে আসছি প্রশ্নটা করছি আপনাকে কিন্তু তার আগে আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন নমস্কার কে রয়েছেন হ্যাঁ বলুন প্রথমে আপনার টিভির সাউন্ডটা আপনি মিউট করুন প্রথমে টিভি সাউন্ডটা মিউট করুন হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার আমি বলপুর থেকে দেবব্রত রায় বলছি

কেননা আমরা তো স্টেথো ইউজ করছি না বা অন্য কোনো ব্লাড রিপোর্ট করছি না কিছুই করছি না যদি চোখেও দেখতে না পারি তাহলে রোগটা ডায়াগনোস করা খুব মুশকিল তো ফলে আমার এইটুকুই সাজেশন আপনার কাছে যে আপনি ডাক্তার দেখানো বন্ধ করে দেবেন না বহু স্কিনের রোগ আছে যেটা বহুদিন লাগে ব্লাড প্রেশার কমতে বহু বছর লাগতে পারে ওষুধটা কন্টিনিউ খেতে হতে পারে স্কিনের রোগটাও কিন্তু অনেক রোগ আছে যেগুলো কিন্তু একটু লম্বা সময় লাগতে পারে আপনি হতাশ হয়ে আপনি কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করেননি আপনি কিন্তু এবার দোকান থেকে কিনে খাচ্ছেন এইটা ভুল করছেন আপনি যদি ডাক্তারকে ভুলে যেতেন রোগটাও আপনাকে ভুলে যেত আপনি ওষুধ খাওয়া বন্ধ করতেন খুব ভালো হতো সেটা হয়নি কিন্তু আপনি এবার কিন্তু ওষুধটা দোকান থেকে কিনে খাচ্ছেন আপনি জানেন না কি ওষুধ খাচ্ছেন ভালো কি খারাপ ফলে আপনাকে আমি সাজেস্ট করবো যে কাছাকাছি কোনো ডাক্তারকে একটু দেখিয়ে নিন তিনি যা বলবেন অন্তত তার পরামর্শ মতো থাকুন একদমই প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কেনা সেটা কতটা আইনসঙ্গত আইনের কথা বলতে পারবো না তার কারণ ওষুধ আমাদের দেশে বিক্রি হয় প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হয় যত ওষুধ দোকান থেকে বিক্রি হয় তার বোধ হয় ফিফটি পার্সেন্টের বেশি প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় যদি আইন থাকতো তাহলে হয়তো এটা হতো না বা যদি আইন থাকতো সেটাকে স্ট্রিক্টলি ফলো করা হতো তাহলে বোধ এটা হতো না আমি বেআইনি কথা বলতে পারবো না তবে এটা হয় এটা করা ঠিক না আমি এটুকু বলতে পারি আর একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন নমস্কার কে রয়েছেন সম্ভবত তার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন না আমি মানে যেটা প্রশ্নটা করলেন যে নির্দিষ্ট একটা পরামর্শপত্র না ছাড়া একটা যে চিকিৎসক যেটা প্রেসক্রিপশন লেখেন সেটা ছাড়া কতদূর আইনসঙ্গত কিছু ওষুধ আছে যেগুলোর জন্য আপনার প্রেসক্রিপশন লাগে না কোনো দেশেই লাগে না যেটা আপনি দোকান থেকে খেতে পারেন যেমন আমি উদাহরণ দিচ্ছি প্যারাসিটামল সেটা নির্দিষ্ট মানে আমি বলবো না এক গ্রামে প্যারাসিটামল দিনে চারবার করে খাওয়াটা ঠিক কিন্তু পাঁচশো মিলিগ্রাম বা সাড়ে ছশো মিলিগ্রাম প্যারাসিটামল খাওয়া যেতে পারে সেটা আমরা সবাই জানি জ্বরের জন্য তার জন্য প্রেসক্রিপশন সবসময় লাগে না কিন্তু স্টেরয়েড জাতীয় ওষুধ কিন্তু শিডিউল এইচ এর অন্তর্ভুক্ত শিডিউল এইচ কথাটার মানেই হচ্ছে যে প্রেসক্রিপশন লাগবে আমাদের দেশের আইন শুনলে আশ্চর্য হবেন যে মার্কিন দেশের আইনের থেকেও শক্ত কিন্তু ওখানে আমাদের স্টেরয়েডের কতগুলো রকম ভেদ আছে স্তরের ভেদ আছে সেটা হচ্ছে সব থেকে শক্তিশালী থেকে সবথেকে উইক বা সব থেকে কম শক্তিশালী যেটা বাচ্চাদের স্কিনে দেওয়া যায় আর যেগুলো পোটেন্ট স্টেরয়েড সেগুলো বারো বছরের তলায় ছ বছরের তলায় বাচ্চাদের স্কিনে দেওয়া যায় না এবং বিশেষ করে বডির ফোল্ডে ভাঁজগুলোতে বা মুখে সেইগুলো ব্যবহার করা যায় না একদম নরম স্টেরয়েডটা কিন্তু উইদাউট প্রেসক্রিপশান মার্কিন দেশে পাওয়া যায় আমাদের দেশের নিয়ম অনুযায়ী সেই সব থেকে উইক যে স্টেরয়েড সেটাও পাওয়া যাওয়ার কথা নয় কিন্তু বাস্তবে সব থেকে শক্তিশালী স্টেরয়েডও উইদাউট প্রেসক্রিপশন পাওয়া যায় সেটা একেবারেই অনৈতিক একেবারেই অনুচিত একদমই আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার আমি বলছি একটা সাথে একটা প্রশ্ন আছে যে নিউমুলার এক্সিমা এই কথাটা এই টাই টার্মটা বেশ কয়েক দশক আগের মানে আমাদের মাস্টারমশাইদেরও আগের যুগের নিউমুলার কথাটার মানে হচ্ছে টাকা একটা বা ওটাকে রুপয়েড এক্সিমাও বলা হতো একটা যখন সেই আগের ষোলো আনা এক টাকা গোল মুদ্রা ছিল সেই রকম একটা জায়গা সেখানে একটা চর্মরোগ একটা প্রদাহমূলক চর্মরোগ সেটা সেটা এক্সিমা এক্সিমাটা রিপিটেডলি রেকারেন্ট হওয়া একটা প্রদাহমূলক চর্মরোগ আমরা এখন সব কটাকেই অ্যাটোপিক ডার্মাটাইটিসের মধ্যে আনি বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে বড়দের অ্যাডাল্ট অ্যাটোপিক ডার্মাটাইটিসের মধ্যে সেটা আসে এবং সেটার প্রদাহ বেশি থাকতে পারে সেটা ড্রাই থাকতে পারে নানা রকমের সাধারণ মানুষরা ড্রাই এক্সিমা ওয়েট এক্সিমা ভাগ করেন তার মধ্যে যাচ্ছি না অ্যাটোপিক ডামাটাইটিস সাধারণভাবে এটা প্রোলংড চিকিৎসা ক্রনিক অ্যান্ড ক্রনিক্যালি রিল্যাক্সিং এবং সেটা সবসময় তকরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত জায়গাটাকে ময়েশ্চারাইজ রাখা উচিত সেই মানুষটির ব্লাড সুগার ব্লাড প্রেশার থাকলে সেটা কন্ট্রোলে রাখা উচিত অত্যন্ত ওজন যেন না মেরে যায় সেগুলো দেখতে হবে যদি ইনফেকশন হয় তাহলে চিকিৎসকের পরামর্শ মতো নির্দিষ্ট মাত্রায় অ্যান্টিবায়োটিক খেতে হবে লাগানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবার আমি বলছি দরকার হলে স্টেরয়েড লাগাতে হবে স্টেরয়েড কথাটা খারাপ নয় এবং আমাদের উদ্দেশ্য এটা নয় কোনো স্টেরয়েডের প্রতি ভীতি তৈরি করা স্টেরয়েড একটা প্রয়োজনীয় ওষুধ কিন্তু সেটা চিকিৎসকের পরামর্শ মতোই ব্যবহার করা উচিত আপনার যদি সোরিয়াসিস হয় লাইকেন প্লেনাস হয় বা এক্সিমাও হয় তাহলে ডাক্তারবাবু বলে দিয়েছেন স্টেরয়েড ভয়ঙ্কর ওষুধ আমি লাগাবো না বা ডাক্তারবাবু যখন প্রেসক্রিপশান করছেন তখন জিজ্ঞাসা করা ওর মধ্যে স্টেরয়েড নেই তো

তেমনি শীতকালে যখন বাতাসে জল থাকে না তখন শরীরের জলটা বাইরে বেরিয়ে যায় আবার যখন গরমকালে বাতাসে জলটা বেশি থাকে তখন সেই জলটাতে আমাদের স্কিনের মধ্যে জলের একটা লেয়ার ঘাম হয়ে তৈরি হয় ফলে শীতকালে এই যে আপনার শরীরটা শুকনো হয়ে যাচ্ছে এটা খুব স্বাভাবিক ন্যাচারাল ঘটনা আমাদের প্রত্যেকটা মানুষের হয় ছোট থেকে বড় সবার হয় যার স্কিনটা আগে থেকেই শুকিয়ে আছে তার স্কিন থেকে একটু জল বেরিয়ে গেলে বেশি কষ্ট হয় বা জল বেরোনো ব্যাপারটা সবার সমান সেটাকে আটকাতে হয় আটকানোর রাস্তা হচ্ছে আপনি আগে থেকে স্কিনে একটা তেলের লেয়ার দিয়ে দিন নারকেল তেল মাখুন বা যে তেল খুশি মাখুন এক গ্লিসারিন মাখুন পেট্রোলিয়াম জেলি মাখুন মাখার একটা উদ্দেশ্য তারপরে বেশি করে জল খান এতে কি হবে শরীরের জলটা শরীরেই থাকবে ওই তেলটা ভেদ করে বেরোতে পারবে না ফলে স্কিনটা নরম থাকবে ভালো থাকবে অবশ্যই আপনি তাহলে জানতে পারলেন যে এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি মানে আমাদের প্রত্যেকের প্রবণতা থাকে যে এই যদি গায়ে একটু চাপা হয় তাহলে পরে ফেয়ারনেস ক্রিম সেই দিকে কিন্তু আমাদের বেশিরভাগ মানুষেরই নজর থাকে হয়তো অ্যাড দেখে আমরা বাজার থেকে সেই ক্রিম কিনে আনছি এবং কিছুদিন সেটা ব্যবহার করছি হয়তো স্কিনের কিছু একটা উজ্জ্বলতা আসলে এবং তারপরে গিয়ে সেই পরিবর্তন আবার জেকে সেই তো এই প্রবণতা ধীরে ধীরে কেন বেড়ে চলেছে সমানে ফেয়ারনেস ক্রিম সংক্রান্ত একটা কথা প্রথমেই বলি যে শারীরবৃত্তীয় কারণে এবং আমাদের জেনেটিকভাবে প্রজাতিগতভাবে মানুষের কতগুলো ভাগ আছে একেবারে থেকে কালো অবধি একেবারে যাদের চুল একটু লালচে হতে পারে চোখ একটু নীল হতে পারে তারা উত্তর ইউরোপ বা ক্যানাডার উত্তরে সেখানে থাকেন সেখান থেকে ধরুন আমাদের দেশে কিন্তু আমরা যেটা পাই টাইপ ফোর ফাইভ সিক্স মানে যারা পুরোপুরি কালো না হলেও টাইপ ফোর ফাইভের মধ্যে আমরা পড়ি আর আফ্রিকা মহাদেশের স্কিনটা কালো একেবারে টাইপ সিক্স এটা কিন্তু প্রকৃতি নির্ধারিত মানে জেনেটিকভাবে এবং একটা প্রজাতিগতভাবে আমাদের কিন্তু এটা একেবারে নির্ধারিত সেখানে বাইরে থেকে কোনো কিছু দিয়ে কারো চামড়াকে ফর্সা করে দেওয়া কোনো ক্রিম দিয়ে সেটাকে ফর্সা করে দেওয়া সেটা ঠিক নয় শুধু নয় অনেক সময় বিপজ্জনক হতে পারে সেটা যদি হতো তাহলে অনেক বিখ্যাত নেলসান ম্যান্ডেলা তিনি কালো থাকতেন না তাই জন্য আমি আরও অনেক বিখ্যাত মানুষ আছেন যারা কিন্তু কালো মানুষ এবং আমাদের দেশটাও আমাদের কালো মানুষেরই দেশ আমাদেরও ব্রিটিশরা নিগারই বলতো এর মধ্যে কোনো অপমান নেই সেই কালো রংটাই আমাদের সাধারণ যদি সেই তারাশঙ্করের কথাই আছে যদি কালো যদি মন্দ তবে পাকিলে কান্দ কেনে তো এবার বলি যে সেই কালোটাকে ঠিক করতে গিয়ে ফেয়ারনেস ক্রিম কোনো কিছু নেই যেগুলো আছে তার মধ্যে একটা আবার বলছি একটা ব্লিচ থাকে ট্রেটিনয়ন বলে একটি পদার্থ থাকে যেটি গর্ভবতী যারা তাদের হয়তো মাখা উচিত না সূর্য সংবেদী করে তোলে ত্বকে এবং থাকে স্টেরয়েড স্টেরয়েড করে কি চামড়াটাকে পাতলা করে দেয় পাতলা হওয়ার জন্য যদি একটা মোটা জিনিসকে পাতলা করার জন্য চামড়াটাকে মনে হয় ফর্সা হয়ে গেছে সেই মানুষটি কিন্তু ফর্সা হয়নি তার ফর্সা কালো হওয়ার কারণ হচ্ছে আমাদের রঞ্জক পদার্থ আমাদের বেজাল লেয়ারে যেগুলো থাকে রঞ্জক পদার্থ মেলানোসাইটের সংখ্যা কমেও না বাড়েও না কিন্তু ওই পাতলা হয়ে গিয়ে চামড়ার সর্বনাশ হয়ে যায় এবং তার সঙ্গে নানা রকমের যে অসুখ বিসুখ সেগুলোকে আমরা ইনভাইট করে বসে আমরা ছবিগুলো যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো সবই ফেয়ারনেস তথাকথিত ফেয়ারনেস ক্রিপ থেকে একদম এবং অনেক সময় দেখা যায় যে এই ফেয়ারনেস ক্রিমগুলো ব্যবহার হচ্ছে এবং ব্যবহার করবার সাথে সাথে না প্রবণতাটা মারাত্মকভাবে বেড়ে চলেছে মানে আমরা নিজেরা যাচ্ছি নিজেরা গিয়ে নিজেদের চিকিৎসা করছি এই প্রবণতা ধীরে ধীরে মানুষের মধ্যে এতটাই বেড়ে যাচ্ছে যার পরে গিয়ে একটা সময় পর গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে স্কিনের কিছু কিছু প্রবলেম প্রকাশ্যে আসছে এই বিষয়ে আমরা কথা বলবো কিন্তু আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন কি রয়েছেন নমস্কার

ক্রাফোন এই ডাস্টা দেখিয়ে মাইকোনাজল মাইকেট ডিম 1%টা লাগাচ্ছি এটা কি ভালো হবে আপনি শুনতে থাকুন আপনার আপনার সমস্যাটা শুনে মনে হচ্ছে যে ওখানে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে হ্যাঁ আপনি যে মলমটা লাগাচ্ছেন যে নাওনটা বললেন সেটা ফাঙ্গাল ইনফেকশনে আমরা দিয়ে থাকি তবে ওটাতে ভালো হবে কিনা সেটা বলা মুশকিল তার কারণ আজকাল ফাঙ্গাল ইনফেকশন খুব ওষুধের কাজ করতে চাইছে না আপনি দিন ওটা যদি তাতে কাজ না হয় কয়েকটা একটা কথা খেয়াল রাখুন ফাঙ্গাল ইনফেকশান কিন্তু জল থেকে বাড়ে ফলে আপনার হাতের বা পায়ের আঙ্গুলের মাঝখানে যেখানটা অলওয়েজ আঙুলগুলো চাপা থাকে এই মাঝখানগুলোতে সেই জায়গাটায় জলটা কিন্তু স্নানের পরে বাথরুম গেট থেকে বেরোনোর পরে এবং দিনের মধ্যে সারাক্ষণ যখনই হাত পা ধোবেন শুকনো করে মুছবেন আপনি জলটা না মুছলে মাইক্রোজেন লাইটের কোনো কাজ করবে না প্রথম কাজ এটা আপনার যদি আপনি জুতো পরা অভ্যাস থাকে আর সমস্যাটা পায়ের আঙ্গুলে হয়ে থাকে তাহলে একটু চটি পরা অভ্যাস করুন তাতে কিন্তু ঘামটা জমে থাকবে না আর আপনি খেয়াল করুন যে নর্মালি যখন পাটা রাখছেন পাটা একদম দুটো আঙুল একদম চেপে আছে কিনা যদি চেপে থাকে তাহলে একটা তুলো একটু গোল করে আঙুলের ফাঁকা একটু কিছুক্ষণ ঢুকিয়ে রাখুন একটু হাওয়া ঢুকবে ওখানটাতে হাওয়া ঢুকলে জলটা তাড়াতাড়ি শুকোবে আর ইনফেকশনটা কমবে আর যদি এতেও না কমে এইগুলো হচ্ছে ওষুধ ছাড়া আপনার কাজের মধ্যে পড়ে যদি তাতে না কমে এর থেকে আরো স্ট্রং ওষুধ নিতে গেলে একটু ডাক্তারকে দেখিয়ে নিন আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন নমস্কার কি রয়েছেন সম্ভবত তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তবে যে বিষয়টা এরপরেই আসে যে আমরা নিজেরা নিজেরা অনেকে যাচ্ছি গিয়ে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনছি তো প্রশাসনের কি এক্ষেত্রে ভূমিকা কিছুটা নিষ্ক্রিয় সেই কারণের জন্য কি মানুষের মধ্যে এই প্রবণতা বেড়ে চলেছে না প্রশাসন তো আমাদের মধ্যে থেকে কেউ ওখানে যান কেউ ডাক্তার হন কেউ মন্ত্রী হন কেউ সরকারি আমলা হন আবার বলছি কাউকে আমি আলাদা করে নির্দিষ্ট করে বলবো না যে আপনি অন্যায় করছেন সবাই মিলেই আমরা একটা সিস্টেম ফেল করছে যত সংখ্যক প্রশাসনের পক্ষ থেকে নজরদারির লোক দরকার ছিল আমরা যখন এই সংস্থার হয়ে কাজ করেছি আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে আমাদের টাস্ক ফোর্স আছে ইতা বলে একটি আছে আইডিভিএল টাস্ক ফোর্স এগেনস্ট টপিক্যাল স্টেরয়েড অ্যাবিউজ আমরা বিভিন্ন রাজ্যের যারা ড্রাগ কন্ট্রোলার আছেন তাদের সঙ্গে মিট করেছি সেখানে গিয়ে যেটা জানতে পেরেছি তারাও অসহায় ধরুন হাজার হাজার ওষুধের দোকান আছে তাদের হাজার হাজার কর্মী নেই কিন্তু তারা প্রত্যেক দোকানে দোকানে কর্মী পাঠিয়ে প্রত্যেকের মাথায় রিভলভার থেকে বলতে পারেন না যে এটা ভুল করছো তাই জন্য যা হওয়ার তাই হচ্ছে গ্রামে গঞ্জে যে ওষুধের দোকান আছে সেখানে যে যিনি চালাচ্ছেন দোকানটা তিনি হয়তো ফার্মাসিস্টের ডিগ্রি ডিপ্লোমা কিছুই করানি তাই জন্য যে আসছে সেখানে মানুষটি তাকে যে ওষুধটা দিচ্ছেন সেটা তার সর্বনাশ হয়ে যে যেতে পারে সেটা তারও জানা নেই কিন্তু আস্তে আস্তে সিচুয়েশান বদলাচ্ছে আমাদের এই সর্বভারতীয় সংস্থা সারা ভারতে গত বছর প্রায় আড়াইশো থেকে তিনশো রাউন্ড মিটিং আমরা করেছি সাধারণ মানুষের সঙ্গে জেনারেল ফিজিশিয়ানদের সঙ্গে যারা কোয়াক আছেন তাদের সঙ্গে এবং সঙ্গে কিছুটা হলেও একটু একটু করে বদলাচ্ছে প্রত্যেকেই সচেতন হতে হবে অন্য লোক কিছু করেনি বলে বসে থাকলে চলবে না আমি আমার দায়িত্বটা পালন করছি কিনা সেটাও বুঝতে হবে একদমই এরই সঙ্গে আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে নমস্কার হ্যালো হ্যাঁ শুনছি বলুন

আপনার আপনার বোঝার জন্য একটা রাস্তা বলি যদি আপনি অনেকে আছে যারা আগেকার দিনের আমাদের মায়েদের সময়কার বা তার আগে যারা কাপড় কাচা সাবান মাথায় দিতেন তার কারণ চুলটাকে একদম তারা পাত্তা দিতেন না আর আজকালকার দিনে চুলটাকে আমরা বড্ড বেশি পাত্তা দিই ফলে আপনি কতটা গুরুত্ব নিয়ে দেখছেন ব্যাপারটা সেটা খুব ইম্পর্টেন্ট আপনি যে কোয়ালিটির সাবানটা ইউজ করছেন সেটা ভালো হলেই হলো সাবান ফেসওয়াশ দুটো দিয়ে উদ্দেশ্যটা হচ্ছে মুখটাকে পরিষ্কার করা ফলে গায়ের স্কিন পরিষ্কার হলে মুখের স্কিনও পরিষ্কার হবে একদমই কোনো সমস্যা নেই আমি এই প্রসঙ্গে একটা কথা বলি সেটা হচ্ছে একটা স্টাডি করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ইংল্যান্ডে প্রায় চোদ্দ পনেরো হাজার মানুষের মধ্যে গত শতাব্দীর শেষের দিকে সেখানে দেখা গেছে পৃথিবীর সব থেকে দামি সাবান দিয়ে হাত ধোয়া এবং জল দিয়ে হাত ধোয়া দুটোর খুব পার্থক্য নেই এবং আমাদের জীবাণুগুলো যদি না আমি খেতে খামারে কাজ করি যদি না আমি গ্রিজ নিয়ে কাজ করি যদি না আমি একজন মাইনের কাজ কর্মী হই যে কাজগুলো স্বাধীন আমরা করি কম্পিউটার নিয়ে বা লেখালেখি বা মানে পেপার ওয়ার্কস নিয়ে যেগুলো করি জল দিয়েও যদি হাত ধোন এবং বারবার যদি আপনার বাতিক না থাকে হাত ধোয়ার স্কিনের ক্ষতি না করে যেটা ডক্টর শর্মা বললেন যে উপরের যে তেলের লেয়ার সেটার ক্ষতি না করে খুব বেশি সাবান ব্যবহার করারও দরকার হয় না জলই যথেষ্ট একদমই কিন্তু আরেকটা বিষয় যেটা যে অনেক সময় দেখা যায় যে বড় বড় রোগ যেগুলো মানে আমাদের কাছে হয়তো জ্বর সেটা হয়তো এমন একটা পর্যায়ে যায় যে একটা ভয়ের জায়গা তৈরি করে অথবা হয়তো অন্য কোনো রোগ যেই রোগগুলোর কথা শুনলে আমরা হয়তো আর কি একটা মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় কিন্তু ত্বকের রোগ এই সমস্যাটা হয়তো খুব একটা বেশি কি মানুষের কাছে ভয়ের বিষয় নয় যে সামান্য ত্বকের উপর হয়তো চুলকানি হয়েছে বা একটা ফুসকুরি হয়েছে এর থেকে বড় কিছু ঘটতে পারে এই সচেতনতা কি মানুষের মধ্যে নেই সেই কারণের জন্য তারা প্রেসক্রিপশন ছাড়াই কি ওষুধের দোকানে চলে যাচ্ছেন সেটা অবশ্যই কিন্তু ত্বকের কিছু ভয়ঙ্কর রোগ আসে প্রথমের দিকে যে প্রশ্নটা করেছিলেন যে ওষুধ থেকে ত্বকের কিছু হতে পারে কিনা ওষুধ থেকে স্টিভেন জনসন সিনড্রোম হতে পারে তার থেকে মানুষ মারা যেতে পারে নেক্রোলাইসিস বলে একটি ভয়ঙ্কর অসুখ আছে যেটা সারা গায়ে হয় ত্বকের পেমফিগাস ভালগারিস মারণ ওষুধ সেটা আজকাল ফর্চুনেটলি অনেকভাবে সেটাকে ঠিক করা যায় তো ত্বকেরও যে অসুখগুলো আছে যেগুলো বিশেষ করে যে ওরা হাসপাতালের সঙ্গে জড়িত অনেক বড় বড় ত্বকের সমস্যা নিয়ে তা আসেন এবং খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ত্বকের অসুখেও কিন্তু মানুষ মারা যেতে পারে এবং খুব বড় লিটিগেশনের কেসও কিছুদিন আগে হয়ে গেছে সেটাও কিন্তু ত্বকের অসুখ নেই তাই জন্য বলছি ত্বকের অসুখ বলে সেটাকে কখনোই আপনারা বা হিন্দিতে যেটাকে বলে আন্দাজ সেটা করবেন না তখন ত্বক হচ্ছে আমাদের প্রাথমিক ঠিকানা কেউ জলপাইগুড়িতে থাকতে পারেন কেউ কলকাতায় থাকতে পারেন কেউ হলুদ পুকুর লেনে থাকতে পারেন কেউ কেয়াতলা লেনে থাকতে পারেন কিন্তু ত্বক হচ্ছে আমার প্রাথমিক বসবাসের ঠিকানা এই ত্বকের আবরণের মধ্যে কিন্তু সারা জীবন আপনাকে থাকতে হবে তাই জন্য ত্বকের যত্ন নিন একদমই ত্বকের যত্নটা ভীষণভাবেই প্রয়োজনীয় প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এবং এই যে যে বিষয়টা নিয়ে আজকে আমরা বেশিরভাগ সময় আলোচনা করলাম যে কোন রকমের পরামর্শ ছাড়া কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজেরা নিজেরা চলে যাওয়া মেডিসিনের দোকান থেকে মেডিসিন নিয়ে আসে এবং সেটা প্রয়োগ করা এই বিষয়ে সচেতনতা বাড়াতে গেলে কি পরামর্শ দেবেন সমস্ত সময় চিকিৎসকরা সব জায়গাতেই এটা বলছেন আমরা শুধু হাসপাতালে আমাদের অন্যান্য কলিকদের সঙ্গে নয় রোজ মানুষদের বলছি স্কুলে কলেজে আমরা সেমিনার যখন করি তখন আমরা বলি সারা ভারত জুড়ে প্রচার আমরা চালিয়ে যাচ্ছি এবং তার সাথে আমরা যেটা বললাম ড্রাগ কন্ট্রোলারদের সঙ্গে মিট করা যারা সরকারের রুলগুলো বানান যাতে এই ওষুধগুলো উইদাউট প্রেসক্রিপশন পাওয়া না যায় সেগুলোর চেষ্টা করা কিন্তু ভারতবর্ষের নানা রকমের বাধ্যবাধকতা আছে তো আমাদের স্বাদ আর স্বাদ্দের মধ্যে অনেক রকমের ব্যবধান আছে তাই জন্য তার মধ্যেই যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে সচেতন হওয়া আপনার ভালো থাকার জন্য এই বেশিরভাগ অসুখ যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম সেগুলো নিয়ে কেউ জন্মায় না এই অসুখগুলো আমরা ইনভাইট করি খাল কেটে কুমির আনার মতো এবং সেই খাল কাটার ব্যবস্থাটা করবেন না সেটা করতে গিয়েই কিন্তু বিপদ হয় একদমই সাধারণ দর্শক বন্ধুরা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের কি পরামর্শ দেবেন পরামর্শ হলো যে স্কিন আমাদের বডি নিজস্ব একটা প্রোটেকশন ক্ষমতা আছে সব সময় যে সামান্য কিছু একটা ব্যাকটেরিয়া একটা ফাঙ্গাস স্কিনে চলে এলো মানেই রোগ হচ্ছে তা নয় সারাদিন ধরে আমরা তো পেশেন্ট দেখছি খালি হাতে দেখছি কতবার হাত ধুচ্ছি কিন্তু জাস্ট সিম্পল হাতে কখনো জল দিয়ে হাত ধুতে হচ্ছে এক্সেসিভ কেয়ার করতে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে খুব টেনশন করে আমি সঙ্গে সঙ্গে একটা ক্রিম লাগিয়ে ফেললাম একটা ওষুধ লাগিয়ে ফেললাম তাতে সমস্যা অনেক ইনস্ট্যান্টলি হবে যদি আমি একটুখানি নেগলেক্টও করি সামান্য নেগলেক্টে হয়তো স্কিনের অত সমস্যা হয় না তার কারণ শুধু ডাক্তার নয় আমাদের প্রফেশনের ডাক্তার আছে নার্স আছে সবাই তাদের কিন্তু অনেক রোগ হচ্ছে তা নয় তার থেকে বেশি রোগ হচ্ছে কিন্তু সাধারণ লোকের এবং সেই রোগগুলো কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে একটু বেশি যত্ন করতে যাওয়ার জন্য আর আমাদের একদম ছোট আর একদম বুড়ো মানুষদের জন্য একটু প্রোটেকশানের সমস্যা আছে তাদের একটু কেয়ারফুলি এগুলো ভাবতে হবে যাতে তারা কোনোভাবেই দোকান থেকে কিনে বা একদম বাজার চলতি জিনিস ব্যবহার না করেন সবার জন্যেই এটা সত্যি কথা কিন্তু একদম ছোট বাচ্চা একদম বয়স্ক মানুষদের জন্য এটা বেশি সমস্যা ফলে কিছু নিজে থেকে কিছু করার আগে একটু জেনে নিন যে সেটা কত কাল ক্ষতিকর কোনটা কন্টিনিউয়াস করা যাবে কোনটা মাঝে মাঝে করতে হয় কোনটা করতে নেই কাছাকাছি একদম ডাক্তার নিয়ে সে তো হতে পারে না ফলে সঠিক জিনিসটা জাস্ট জেনে নিয়ে করাই ভালো একদমই তাহলে আপনারা জানতে পারলেন যে আজ আমাদের যে বিষয়টি ছিল যে অবশ্যই সমস্যা আসতে পারে কিন্তু সেই সমস্যার জন্য সঠিক পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ নিয়ে তবে তার চিকিৎসা করাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন আজকের মতন সময় যেহেতু এখানেই শেষ হচ্ছে সুতরাং উপস্থিত যারা আমাদের অতিথি রয়েছেন তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানি আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার নমস্কার